আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এখন কি সৌদি আরবে আসাটাকে ঠিক হবে আপনার জন্য? যারা নতুনরা বিদেশে, কিন্তু আপনাকে আসতে হবে। নতুন এবং পুরান সবাই কিন্তু বিদেশে সফলতার মুখ দেখতে হলে আপনাকে বিদেশে আসতে হবে। কারণ এখন যে পরিস্থিতি হয়েছে বর্তমানে সৌদি আরবে, আপনি যে ভালো ভিসাটা আমরা আগে বলতাম যে আমেলাদি ভিসা অনেক ভালো একটা ভিসা, এটা এখন সব থেকে খারাপ ভিসার মধ্যে গিয়া পড়ে গেছে। কারণ এই ভিসাটা এখন আগে এক বছর আকামা দিত, বাইরে কাজ করুন যেত, কোনো সমস্যা ছিল না এই ভিসাটা আসলে, আমেলাদি ভিসাটা আসলে। তবে এখন যে পরিস্থিতিটা হয়েছে আপনার, এই ভিসাটা আসলে দিতে আছে আপনার 6 মাসের আকামা, দিতে আছে 3 মাসের আকামা, কাউকে কাজও কাজে ঢুকতে পারতেছেন। আপনি যদি কাজ শিক্ষাও আসেন তারপরে আপনার এখন কোনো দাম নেই। কেন দাম নেই? আপনাকে কেউ কাজে লাগাই দেওয়ার মতন যদি মানুষ থাকে, তাহলে আপনি যদি কাজ নাও জানেন তাহলে আপনার সৌদি আরবে বর্তমানে দাম আছে। যেমন ধরেন আমি যদি এখন কাজ পারি, ড্রাইভিং জানি আর অন্যান্য কাজ জানি, তো আমাকে কিন্তু আমি কিন্তু কাজ করতে পারবো না, আমি কাজ জানি। তবে আমাকে যদি কেউ কাজে লাগাই দিতে পারে, তাহলে আমি যদি কাজ নাও পারি তাহলে কিন্তু অসাধ্য আমি গিয়ে কাজ করতে পারবো। তো এখন যে পরিস্থিতি চলতেছে সৌদি আরবে, আপনি যদি কাজ জানেন এবং নাও জানেন, যদি আপনার কেউ লুক থাকে যে হ্যাঁ আমাকে কাজে লাগাই দিতে পারবে এত টাকা বেতন, একদম ঘনিষ্ঠ পরিচিত লুক থাকলে আপনি আসার জন্য চেষ্টা করবেন। আপনি যে কোনো বিষয়ে আসেন না কেন, আমেলাদি বিষয়ে যে আসতে হবে তা কিন্তু না। আগে আমরা যেটা বলতাম আমেলাদি বিষয় ভালো বিষয়, এখন দেখা গেছে এই বিষয়টি অনেক খারাপ। কারণ এখন একটা কোনো একটা কোম্পানিতেও কপাল হইতে পারতেছে না, এই কোম্পানিতেও কপাল হইলো মনে করেন যে বেতন দেয় না। অনেক মানুষ দেখবেন সৌদি আরবে এখন বসে রয়েছে, অনেক মানুষ এখন সৌদি আরবে যে পরিচিতি, মানে একটা এখন যে পরিচিতি হয়েছে আপনার একটা কাজ যোগাইতে এত কষ্ট করতে হয় আপনার বলার বাইরে। কষ্ট করার পরও আপনি কাজ এখন ভালো একটা কাজ মানুষের বিচারও পাইতেছে না, অনেক সমস্যার মধ্যে পড়তে হইতেছে। তো এখন যারা সৌদি আরবে আসতে চান, আসার জন্য আগ্রহ, দেখেন বিদেশে কিন্তু আপনি আসতে হবে যে কোনো বিষয়ে আপনি আসেন না কেন। তো সব থেকে ভালো হবে, আপনি তো কাজ তো যে কোনো কিছু একটা না একটা কাজ শিখে আসবেন, এর থেকে আপনি বেশি জানতে হবে আপনি কার মাধ্যমে আসতেছেন, উনি কি আপনাকে ভালো একটা কাজ দিতে পারবে কি না। কারণ ভাই আপনি সৌদি আরবে যদি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন পরিস্থিতিটা কেমন। সবাই যারা আমার মতন কন্টেন্ট ভিডিও করে, আপনারা তো কম বেশি আপনার সবাই দেখেন, সবার ভিডিওগুলো সবাই এখন বলতে চাইছে সৌদি আরবের পরিস্থিতি খারাপ। কেন? প্রত্যেকটা জায়গার মধ্যে দেখবেন যে কাজের জন্য নতুন মানুষ আসছে, কাজ পাইতেছে না, 2 মাস 3 মাস 4 মাস বসে রয়েছে, কোম্পানি কোন যেটাই কোন অনেক সমস্যার মধ্যে পড়তে হইতেছে। কেন? এখন যে আমরা আমেলাদি ভিসা বললাম, এখন যে নিয়ম করছে আপনার মালিকের কাজ করতে হবে, আমেলাদি ভিসা আসলে উনি দোকানের কাজ করেন মালিকের ভিসা হতে হবে, মালিকের কাজ করতে হবে, মানে নানান সমস্যার কারণে এখন দেখা যাচ্ছে অনেক সমস্যার মধ্যে পড়তে হইতেছে বাংলাদেশের। তো যারা এখন আসতে চান আপনারা সৌদি আরবে, আমি ওদেরকে বলতে চাই এখন আপনি ভালো ভিসা না খুঁজে যার মাধ্যমে আপনি আসবেন, ওনাকে ভালো করে কন্ট্যাক্ট করতে হবে যে আমাকে ভালো কাজ দিতে পারবেন কি না, হয়তো বা কাজে লাগাই দিতে পারবেন কি না, কত টাকা বেতন। আপনাকে তো একটা না একটা বলবে যে 1200 রিয়াল অথবা 800 রিয়াল অথবা 1000 রিয়াল। তো একটা না একটা বললে যদি আপনার বুঝে বনে যে আমি 3 লাখ টাকা দিয়ে গেলে আমায় কত টাকা বেতন আমার পাইতে হবে অথবা এত টাকা বেতন আমাকে লাগবে, আপনি ভালো করে কন্ট্যাক্ট করে যদি আপনি আসেন তাহলে দেখা যাচ্ছে যদি কাজে লাগাই দিতে পারে। এবং যাদেরকে বলতেছে যে সৌদি আরবে আসো আমি একটা কাজ দেখে আমি লাগাই দিব, তারা কখনই আসবে না। কারণ আমরা যখন বিদেশে আসি অনেক রেন করে আসি, অনেক দেনা করে আসি। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। এবং হ্যাঁ, যার মাধ্যমে আপনি আসেন না কেন ভালো করে একটু খোঁজ নিয়ে আসেন। এখন পরিস্থিতিটা অনেক প্রবাসীরা এখন বসে রয়েছে, কাজ পাইতেছে না।